হাতের করতল দুটি জুড়ে যদি পূর্ণ চন্দ্রকার চিহ্ন হৃদয়রেখার উপর তৈরি হয়, তাহলে এটা কিন্তু খুব রেয়ার ব্যাপার। এরকম সাধারণত হয় না, কারণ এই রকমের চন্দ্রাকার চিহ্ন খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। এরকম সাধারণত হয় না, সেই জন্য এরকম পূর্ণ চন্দ্রাকার চিহ্ন হাতের মধ্যে হওয়া খুব স্পেশাল। এটি কোনো সাধারণ চিহ্ন নয়। বন্ধুরা, এই চন্দ্রমা চিহ্নের আর কি কি ভালো গুণ আছে, আর এই চন্দ্রমা চিহ্ন পূর্ণ হলে কি কি ধরনের গুণ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, আসুন জানা যাক। বন্ধুরা, হাতের দুটি করতলকে এক করার পর দুটি হৃদয়রেখা একসঙ্গে মিলে যদি এই চন্দ্রমা চিহ্নটি অর্ধেক হয়, তার মানে পূর্ণ চন্দ্রমা হচ্ছে না। তাহলে কিছুটা এরকম মনে করা হয় যে, আর যদি এই চন্দ্রমা চিহ্নটি পূর্ণ চাঁদের মতো হয়, তাহলে কিন্তু এটিকে খুব স্পেশাল বলে মনে করা হয়। আর যদি এই চাঁদের মতো চিহ্নটি হাফ হয়, তাহলে সেই ব্যক্তির মধ্যে কিছুটা এরকম স্বভাব লক্ষ্য করা যায় যে সেই ব্যক্তি খুব ক্রূর স্বভাবের হয়, অর্থাৎ রাগী স্বভাবের হয়। খুব তাড়াতাড়ি সে রেগে যায় এবং তার মনের মধ্যে কোনোরূপ কন্ট্রোল থাকে না, কথায় কথায় রেগে যায় আর ঝগড়া করে ফেলে, আর নিজের বিহেভিয়ারটা সামনের ব্যক্তিকে বুঝিয়ে দেয়, আর সহজে বা অল্পে সন্তুষ্ট হয় না। আর দ্বিতীয় হচ্ছে, যদি এই চন্দ্রমা চিহ্নটি এর থেকে আর একটু বড় হয়, তাহলে সেই ব্যক্তির গুণ এবং ব্যবহারকে ঠিকঠাক বলে মনে করা হয়। ঠিকঠাক ব্যবহার আচরণ হয় এদের মধ্যে, সাধারণ গুণের প্রভাব দেখতে পাওয়া যায় এদের জীবনে। এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের কথা বলার ধরন, এদের বিহেভ, এদের গুণ আর এদের আচার ব্যবহার একদম সাধারণ বলতে পারেন, একদম সাধারণ মানুষের মতোই হয়। যেরকম একটি মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক সেই রকম হয়। কিন্তু এবার যদি 3 নম্বর দিকটি দেখা যায়, দুটি হাতের হৃদয়রেখা মিলে যদি হৃদয়রেখা দুটি সম্পূর্ণভাবে বৃহস্পতির পর্বতের দিকে উঠে যায় আর গোলাকার পূর্ণ চন্দ্রমা আকৃতি ধারণ করে, তাহলে আমি বলবো এই ধরনের ব্যক্তিদের সম্বন্ধে আর বলার কিছুই নেই। বন্ধুরা, এই ধরনের ব্যক্তি প্রচুর ভালো গুণযুক্ত গুণে ভরে থাকে, যেমন মানবিক গুণ এদের মধ্যে প্রচুর থাকে। আপনারা জানেন যে পূর্ণ চন্দ্র অর্থাৎ পূর্ণিমা চাঁদ খুব শুভ একটি জিনিস। এই রকম ব্যক্তিদের যাদের হাতে পূর্ণ চন্দ্রমা আকৃতি হৃদয়রেখা হয়, তা সে নারী হোক বা পুরুষই হোক, এই ধরনের ব্যক্তিদের মধ্যে প্রচুর ভালো গুণ থাকে। বলতে পারেন এরা সামথিং স্পেশাল হয়। পূর্ণ চন্দ্রমা যদি হাতের মধ্যে হয়, তাহলে আপনার মতো ভালো মানুষ, প্রিয় মানুষ আর কেউ হতেই পারে না। পূর্ণ চন্দ্রমা যদি হাতের মধ্যে হয়, তাহলে আপনার মতো ভালো মানুষ, প্রিয় মানুষ আর কেউ হতেই পারে না। তার কারণ, লাখে একজনের হাতে এই ধরনের চন্দ্রমা চিহ্ন দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এই জন্য আমি বলছি না যে আপনাদের মতো ভালো মানুষ আর দুটি হয় না। যাদের হাতে এই রকম চন্দ্রমা চিহ্ন হয়, তারা কেন এত ভালো হয় আমি এমনি বলছি না, কারণ এই সংসারে সব মানুষই একজন ভালো মানুষকে, একজন গুণবান মানুষকে, একজন মন থেকে সাচ্চা মানুষকে খুঁজে থাকে, এই রকম একজন জীবন সাথীকে খুঁজে থাকে যে ভরসা করার যোগ্য হবে, সাচ্চা হবে, ভালো হবে। এই রকম একজন ব্যক্তির খোঁজ সব মানুষের পূর্ণ হয় না, বা সে তার জীবনে খুঁজেও পায় না। আর এই রকম একজন মনের দিক থেকে সাচ্চা এবং ভালো মানুষ হলেন আপনারা। হাতের মধ্যে এই রকম পূর্ণ চন্দ্রমা চিহ্ন থাকলে কি ফল দেয়, আসুন জানা যাক। পূর্ণ চন্দ্রমা হাতের মধ্যে থাকলে সেই ব্যক্তি মনের দিক থেকে খুব পরিষ্কার হয়, কোনো রকম ছলচাতুরি এরা করে না, সবসময় শান্ত থাকে এবং হাসি খুশি থাকে। যদি এদের শরীরে কোনো কষ্ট হয় কিংবা মনে কোনো কষ্ট হয় বা জীবনে কোনো কষ্ট হয়, তাহলেও এরা কিন্তু হাসি খুশি থাকে, পরোপকারী হয়, কোনো রকমের ছলচাতুরি এদের ভিতর থাকে না। সেই জন্য এদের জীবনে আসা প্রত্যেক ভালোবাসার মানুষ, তা সে এদের বাবা মাই হোক কিংবা এদের জীবনসঙ্গী হোক না কেন, যাদেরকে এরা ভালোবাসে তাদেরকে খুব সম্মান দেয়, তাদের কেয়ার করে, সবসময় তাদের খেয়াল রাখে, তাদের নিয়ে চিন্তা করে। যদি তাদের উপর কোনো বিপদ আপদ বা সংকট আসে, তাহলে তাদের জন্য এরা সব কিছু করতে পারে, বা এমনিতেও তাদের প্রতি খুব কেয়ারিং হয়। কোনো অচেনা মানুষ যদি বিপদে পড়ে, তাহলেও তাদের বাঁচানোর চেষ্টা করে। সবার জন্য এদের কেয়ারিং গুণ দেখতে পাওয়া যায়। চুপচাপ হাত পা বন্ধ করে এরা বসে থাকতে জানে না, আর খুব আশাবাদী হয়। এরা আজ নয়তো কাল অবশ্যই ভালো হবে, এই ধরনের আশাকে নিয়ে এরা বাঁচে, আর আশেপাশের ব্যক্তিদেরকেও এই ধরনের হতে বলে এবং তাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে এবং তাদেরকেও আশা নিয়ে চলতে বলে। জীবনের প্রতি সোজা সরল বলা চলে। এদের মনের মধ্যে কোনো প্রকার কোনো নোগ্রামো, কোনো রাগ, কোনো হিংসা, কোনো ছলচাতুরি, এই ধরনের কোনো খারাপ গুণ
এদের মধ্যে দেখতে পাওয়া যায় না। সফল এরা তো জীবনে হয়ই হয়, এরা যখন কোনো কাজ করে তখন আশেপাশের মানুষ এদের নিয়ে কি ভাবলো তাতে এদের কিছু যায় আসে না। এরা এদের ভালো মানসিকতার জন্য সব জায়গায় জয়লাভ করে, তাতে জীবনের ব্যাপারেই হোক বা অর্থের ব্যাপারেই হোক না কেন। আর গম্ভীর স্বভাবের হয় এরা, জীবনে ধনী হয় বা কোনো উচ্চপদস্থ আধিকারিকও হয় এরা, কোনো বড় অফিসারও হয় এরা। সুশিক্ষা এবং সংস্কারে এরা বড় হয়, সেই জন্য এরা খুব ভালো জীবন সাথীও বলা চলে, সত্যিকারের সাথী বলে মনে করা যেতে পারে। কারণ কোনো রকম অহংকার এদের মধ্যে থাকে না, জীবনের প্রতি কাজের প্রতি এদের খুব মহান বলে মনে করা হয়, প্রত্যেকটি মানুষই এদের গুণগান করে, সেই জন্য এরা খুব সতর্ক থাকে, কোনো রকম কোনো টেনশনে বা কোনো অপবাদে এরা পরোয়া করে না। কিন্তু জীবনে সব সময় অন্য মানুষের কাছ থেকে প্রতারিত হয় আর এদের কোনো লোভ থাকে না। শুধু এই ধরনের মানুষ এইরকম মানুষ খোঁজে যারা এদের বুঝতে পারে, আর এইরকম মানুষ যদি এরা পায় তাহলে তাকে এরা, অর্থাৎ যার হাতে পূর্ণ চন্দ্রমা চিহ্ন আছে, সেই মানুষের জন্য সব কিছু করতে পারে, এদের জীবন হয় তারা। তো বন্ধুরা, এই ছিল কিছু কথা তাদের ব্যাপারে যাদের হাতে পূর্ণ চন্দ্রমা চিহ্ন রয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।